বিল্ডিং, তিনতলার বিল্ডিং এর একেবারে উপর থেকে একজন ঝাঁপ দিয়েছেন বলে জানা যাচ্ছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি, বলবেন বিস্তারিত কি ঘটেছে সৌমিত্র। দেখো শুভজিৎ, যে বিল্ডিংটা আগুন লেগেছে সে তিনতলার সমান যে বিল্ডিং, সেই বিল্ডিং এর উপর থেকে যে মুহূর্তে আগুন লাগে, তোমাকে বলছিলাম যে এই বিল্ডিং এর সবকটা দরজা এবং গেট বন্ধ ছিল, আগুন লাগার সঙ্গে সঙ্গে এই বিল্ডিং এর মধ্যে ছিলেন পঞ্চাশোর্ধ্ব একজন ব্যক্তি ছিলেন। স্থানীয় বাসিন্দারা যে দাবি করছেন যে তিনি এই কারখানার শ্রমিক ছিলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি এই যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর ছাদে উঠে আসেন, ছাদে উঠে এসে ছাদ থেকে একেবারে নিচে ঝাঁপ মারেন। এটা স্থানীয় বাসিন্দারা জানান যে ছাদ থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গে তার মাথায় এবং শরীরের অন্যান্য জায়গায় চোট লাগে, তিনি সেন্সলেস হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেই পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে ওই ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা রয়েছে, তার কারণ তুমি বুঝতেই পারছো যে তিনতলার সমান উপর বিল্ডিং এর উপর থেকে তিনি ঝাঁপ দিয়ে একেবারে নিচে পড়ে গেছেন। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে যখন আগুন লেগে যায়, আগুনের হাত থেকে বাঁচতেই এই বিল্ডিং এর উপরের ছাদ থেকে তিনি নিচে ঝাঁপ দিয়েছেন এবং এই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতাল এই থেকে খবর পাচ্ছো যে আজকে রবিবার এই যে প্লাস্টিকের গোডাউন যেটা বন্ধ ছিল, কোনো কর্মী ভেতরে ছিলেন না, তিনি কি তাহলে এই দেখভালের দায়িত্বে ছিলেন? স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে তিনি অন্যান্য যারা শ্রমিক এই কারখানায়, আজ যেহেতু রোববার, অন্যান্য শ্রমিকরা ছিলেন না, কিন্তু এই শ্রমিক ছিলেন, তার কারণ তিনি হয়তো এই যে কারখানায় তিনি হয়তো দেখভালের দায়িত্বে ছিলেন বা সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এবং যে মুহূর্তে আগুন লাগে, তোমাকে আমি ছবিটা দেখাবো শুভজিৎ, একবার দেখো এই যে ছাদ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাকে ছবিটা দেখাচ্ছি আমার ক্যামেরাপার্সন শুভেন্দু, এই ছাদ থেকে একেবারে নিচে তিনি ঝাঁপ দিয়ে নিচে পড়েন। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন, সেই স্থানীয় বাসিন্দারা তাকে ধরে স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে ব্যক্তির অবস্থা খুবই গুরুতর অবস্থায় রয়েছেন, এখন কি অবস্থায় রয়েছেন সেটা লেটেস্ট আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন তার মাথায় আঘাত লেগেছে এবং শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। এবং এই ব্যক্তিটি এখানে শ্রমিক, তিনি এখানে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি, তিনি এখানে কাজ করতেন বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সৌমিত্র, তোমাকে আপাতত ধন্যবাদ, আপনাদের স্মরণে থাকবে যখন স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল, যার মধ্যে অনেকে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, তাদেরও কিন্তু সেরকম মৃত্যু হয়েছিল। এক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এটা প্রার্থনা করব যে তার যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যাবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।